আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি ছোট দেবরের বাসা থেকে আরেক দেবরের বাসায় যাচ্ছি। যেহেতু ঢাকা আসছি, সবার সাথে দেখা করতে হবে, তাই এই দেবরের বাসা থেকে ওই দেবরের বাসা বেশি একটা দূর না, পায়ে হেঁটেই যাচ্ছি। সবাই কাছাকাছি থাকে, সবার সাথে দেখা করে যাব। কালীগঞ্জ স্কুলের কাছে, তাই কালীগঞ্জ বাজারের উপর দিয়ে হেঁটে যেতে হবে। শর্টকাট রাস্তা বাজারের উপর দিয়ে, আমরা ওখান দিয়ে হেঁটে যাব। এখন আমি বাজারের ভিতর দিয়ে ঢুকতেছি। এখানে বৃষ্টির কারণে রাস্তাঘাট নষ্ট হয়ে গেছে, আরও বাজার সামনে, মানুষের ভিড়, সেই কারণে পথঘাট বেশি নষ্ট হয়ে আছে। দেখতে পাচ্ছেন পেকি কাদা। এখন এখান দিয়ে যেতে হবে। এটা বাজারের ভিতরে শর্টকাট রাস্তা, তাহলে ওই শর্টকাট রাস্তাটাই আমরা নিয়ে নিলাম। এখান দিয়ে হেঁটে যাচ্ছি। এই কালীগঞ্জ বাজারটা অনেক বড়, এই বাজারে সব ধরনের জিনিসপত্র পাওয়া যায়। এখান দিয়ে দুই পাশে মুরগির দোকান, গন্ধ আসতেছে, এই জন্য আমি দ্রুত হেঁটে যাচ্ছি। সিঁড়ি দিয়ে উঠলাম। আমার দেবরের রুম, ঘরের মধ্যে যথেষ্ট পরিমাণ করছে। তোমাদের পছন্দ কার কার পছন্দ? পুরি আমার সবার। এই নাও, তোমরা কি সস দেখাবা না ওইটা দেখাবা? শশা। আচ্ছা খাও, তোমরা খেতে পারো। ওকে, তাও কেন বন্ধ করবো? এই যে নিতেছে, এটাই তো খুব সুন্দর সিন। সবাই নেন, সবাই নেন। হ্যাঁ আমি তো নেবই, আমি তো নেবই। হ্যাঁ এই যে আমারটা, এটা আমার। আচ্ছা পুরি গরম গরম পুরি খুবই মজা।
থাকলাম। আমি বুঝতে থামাচ্ছি না।